হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, প্রতি পর্বের মতো এবারও আমি একটি ছোট্ট অবহেলিত গাছ নিয়ে পরিচয় করিয়ে দেব। এই গাছটির নাম হচ্ছে সহদেবী গাছ। আপনারা জানেন আমাদের গ্রামে নানা রকমের ঔষধি গাছ আছে, তো সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না, বিদায় আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই না। তাই আপনাদের সামনে এই ছোট ছোট গাছ নিয়ে পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। বন্ধুরা, এক নম্বর যেটা আছে, হাত পায়ে যদি খিল ধরে বা রকে টান পড়ে, তবে এই যে সহদেবী গাছের পাতার রস পানির সাথে মিশিয়ে খেলে আপনারা যথেষ্ট উপকার পাবেন। বিশেষ করে এটি 40-এর উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের এই সমস্যাটা দেখা দেয়, অতএব আপনারা এটা করতে পারলে উপকার পাবেন। দু নম্বরে হচ্ছে পেটে গ্যাস ও যদি বায়ু থাকে। আমাদের দেখা যায় এই যুগে প্রত্যেকটা মানুষ, ছোট ছোট বাচ্চা থেকে আবাল বনিতা বৃদ্ধ পর্যন্ত সবারই দেখা যায় পেটে গ্যাস বিদ্যমান থাকে। এই গ্যাস এবং খারাপ বায়ুটা দূর করার জন্য এর পাতার রস গরম করে খেলে নিরাময় হয়, কারণ এই পাতায় এমন একটি পদার্থ থাকে যেটি গ্যাস অপসারণে দ্রুত কাজ করে। পরেরটা হচ্ছে, অনেক মেয়েই আছে মাসিক নিয়মিত হয় না, 3-4 মাস পর মাসিক হয়, তাদের পেটে সবসময় ব্যথা থাকে। এরম অবস্থায় আপনারা এই গাছটি গরম করে যদি এর পানিটা সকালবেলা খেতে পারেন, তাহলে এই সমস্যাটি সম্পূর্ণ নির্মূল হবে। পরে আছে পাইলেরিয়া। পাইলেরিয়া আমাদের সমাজে একটি বড় ব্যাধি বলতে পারেন। এটি দূর করার জন্য কি করতে হবে, বড় দুটি এলাচ এবং 4-5টি গোলমরিচ, এর যে ডাটাটা আছে বেটে আপনারা যদি প্রতিদিন ভালো করে খেতে পারেন, আমি আশা করব যে আপনাদের এই পাইলেরিয়া যে সমস্যাটা হয় এটি নির্মূল হবে। বন্ধুরা, পরে আরেকটি কাজের কথা বলছি, এটি হচ্ছে আপনার বশীকরণের ক্ষেত্রে। যদি কোনো ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে বশীকরণ করতে চান, তবে আপনারা একটা কাজ করতে পারেন। এই গাছটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন, মানুষ যখন, মানে সূর্যোদয় হবে তখন, যখন কোনো মানুষ থাকবে না, তখন পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে একটানে গাছটি উঠিয়ে আপনারা যদি যার নাম করে আপনি হাতে পড়বেন, সে কিন্তু আপনার বশীকরণ হয়ে যাবে এবং আপনি বশীকরণ করতে পারেন। বন্ধুরা, আমি এটা বলার কারণ কি, এই গাছটার উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, কেউ এই দিকটাকে খারাপভাবে নেবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, কারণ রোগটি আপনার না থাকলেও অন্য কারো থাকতে পারে, যাতে শেয়ার করলে তারা জানতে পারে এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।